হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি। আমি আজকে দেখাবো কীভাবে অন্যের ভিডিও কপিরাইট ফ্রি করে নিজের পেজে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। অনেক ভিডিও, জনপ্রিয় ভিডিও আছে যেগুলো আপনি ই করলে, পোস্ট করলে অনেক মানুষ দেখে, তো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি কিছুদিন আগে আমার ওয়াশ টাইম পূরণের জন্য ভিডিও আপলোড করেছিলাম, সেটা হলো যে দেখুন একটা নাটক, নাটকের বেশ কয়েকটা পার্ট অংশ আমি আপলোড করেছি, এগুলো অনেক ভিউ হয়েছে। দেখুন এই যে দেখেন আমার এই যে একটা ভিডিও 142K ভিউস। তারপরে আরও অনেক ভিডিও আছে, বেশ দুই তিনটা ভিডিও আছে যে ভিডিওর কারণে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। এই যে দেখেন এগুলো সব নাটক, এগুলো কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু আমার না, কিন্তু আমি এগুলো পোস্ট করেছি, এগুলো থেকে আমার টাকা আসতেছে। ঠিক আছে, এইগুলো সব ম্যাক্সিমামই অন্যের কন্টেন্ট, যেগুলো আমি কপিরাইট ফ্রি ভাবে তৈরি করেছি, পরে নিজের করে আপলোড করে দিয়েছি। আপনিও জনপ্রিয় দিয়ে একটা ভিডিও এভাবে এডিট করে যদি আপলোড করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম ফলোয়ার সব পূরণ হয়ে যাবে আশা করি। তো এই যে দেখেন 111K, মানে 111,000 ভিউ এই নাটকটি। এটা অনেক জনপ্রিয় একটা নাটক, মোশাররফ করিমের। তো এটা তো কিন্তু এই কন্টেন্টটা আমার না, আমার মূলত ওয়াচ টাইম পূরণ হয়েছে, সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, মূলত এই কপিরাইট ফ্রি নাটক তৈরি করে। তো আজকে আমি দেখাবো, এই যে দেখেন 195K, মানে প্রায় দুই লাখ ভিউ। তো এগুলা তো আমার না, এই জন্য আমি এই যে এই নাটক আছে এগুলো সব আমি আপলোড করছি একটু একটু কারিশ্মা করে। তো এই কারিশ্মাটা আপনাদের শেখাবো, আমি চাই আপনারাও এই কারিশ্মাটা শিখে অন্যের ভিডিও আপলোড করে নিজের নিজে টাকা ইনকাম করেন। তো এই বুদ্ধিগুলো কিন্তু কেউ শিখাবে না আপনাকে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কপিরাইট ফ্রি ভাবে তৈরি করবেন। প্রথমে আপনি মনে করেন আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করি, একটা নাটকই ধরেন সিকান্দার বক্স। এই নাটকটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে এডিট করব। ঠিক আছে, এটার মধ্যে বেশ কয়েকটা অংশ আছে অনেক জনপ্রিয়, যেগুলো এডিট করে আচ্ছা ইউটিউব থেকে ভিডিও সরাসরি কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখে নিন। এডিট করে ফেলছি অলরেডি, আমি এডিট করে আমার ভিডিওতে আপলোড করে দিছি। আমি চাচ্ছি পরের, ও আমি মনে হয় ডাউনলোড করে রাখছি একটা ভিডিও, এটা দেখাই, এটা এইটাই করি, আমি যে ভিডিওটা ডাউনলোড করে রাখছি সেই ভিডিওটা দেখাই। এখানে আমি চাচ্ছি ডাউনলোড করে এটা দিয়ে আমি তো প্রথমে আমি ইউটিউব থেকে এই যে ইউটিউবের ডাবল ইউটিউব লেখা আছে না, ওয়াই আছে না, ওয়াইয়ের সামনে ডাবল এস দিয়ে সরি ডাবল এস ক্লিক দিয়ে এসএস ইউটিউব হয়ে যাবে, তারপর এন্টার চাপ। এই দেখেন এইটা ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে, এই ডাউনলোড
লোকেশন দেখিয়ে দিবেন, আচ্ছা এটা ডাউনলোড হতে থাক, একটু দেখি ইউটিউবে স্টার্ট হয়েছে কিনা, আলহামদুলিল্লাহ হয়েছে। তো দেখেন এই এই ভিডিওগুলো অনেক জনপ্রিয় হয়ে গেছে, এই ম্যাক্সিমামই আমার ভিডিও না, আমার ডাউনলোড প্রায় কমপ্লিট। এখন আমি প্রিমিয়ার প্রোতে ঢুকবো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দিয়ে আপনি এটা ই করতে পারবেন কপিরাইট ফ্রি। আপনারা যদি মোবাইলে করতে চান সেক্ষেত্রে বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে, ওইগুলো দিয়ে আপনি ই করতে পারবেন। তো এডিটিং সফটওয়্যারগুলো যেমন টাইম মাস্টার আছে, কপি কাট আছে, ওইগুলো দিয়ে আপনি ই করতে পারবেন। তো আমি কম্পিউটারে করতেছি যেহেতু, সেহেতু প্রিমিয়ার প্রো দিয়ে করতেছি। আচ্ছা আমি ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। বসেন, আচ্ছা আমি ক্রিয়েট করলাম, একটু নাম দিয়ে দিলাম প্রজেক্টের নেম, এস বক্স, সুন্দর বক্স বাংলা মাঠে সংক্ষেপে দিলাম। যাই হোক আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি যে আমার যে নাটকটা ডাউনলোড করেছি এটা আপনি নিয়ে আসতে পারেন, ড্র্যাগ করে ড্রপ করে দিতে পারেন, অথবা কন্ট্রোল আই চাপতে পারেন। কারণ দিয়ে এনে প্রিমিয়ার করতে ছেড়ে দিয়েছি, আবার কন্ট্রোল আই চাপলে দেখুন এই নাটকটা সিলেক্ট, কন্ট্রোল আই চাপা করে এরকম আসলে আমি নাটকটা সিলেক্ট করে ওপেন করে নেব। এই যে ওপেন দিলেই হয়ে যাবে, যেহেতু আমি নিয়ে এনেছি অলরেডি সেজন্য। এখন এই যে এখান থেকে এখানে আসছে প্রজেক্ট প্যানেলে, এখান থেকে আমি ভিডিওটাকে ধরে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। এখন আমার পজিশন সিকোয়েন্সটা তৈরি হয়েছে এই ভিডিওর যে রেজুলেশন আছে সেই অনুযায়ী, কিন্তু আমরা আমি চাচ্ছি এইচডি ফরম্যাটে, মানে এমপি4 হবে 1920x1080 এইচডি ফরম্যাট যেটা। তো এই সিকোয়েন্স সেটিং, এই যে অপশন থেকে সিকোয়েন্স সেটিং, এখান থেকে সিকোয়েন্স সেটিং সেটিয়ে আপনি এখানে ভিডিও ফ্রেম সাইজটা চেঞ্জ করে দিলেন 1920x1080। ওকে, এখন দেখেন ভিডিও সাইজটা ছোট হয়ে গেছে। এখন ভিডিও আর একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেলে এই যে স্কেল আছে ইফেক্ট কন্ট্রোল থেকে, এখানে আপনি ইফেক্ট কন্ট্রোল ভিডিওটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করলে যে ইফেক্ট কন্ট্রোলে আসবে, ইফেক্ট কন্ট্রোল প্যানেল আসবে, এখান থেকে আপনি এই যে স্কেল 100% আছে এটাকে আপনি 130% করে দেন। দেখুন হ্যাঁ সাইড দিয়ে একটু বাকি থাক। এখন এই ভিডিওটাকে আমি আবার কি করব, মানে যেহেতু এটা অন্যের ভিডিও সেহেতু এটাকে কিছু কারিশ্মা করতে হবে, হয়তোবা ধরা খেয়ে যাবে। তো সেজন্য আমি এই ভিডিওটাকে ওল্ড মানে মিরর করে দিব। সেজন্য আপনি এই যে প্রজেক্ট প্যানেলের ইসে চিহ্ন আছে এখানে ক্লিক করার পরে এখানে ইফেক্টস আছে, ইফেক্টস থেকে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ এই যে ফ্লিপ হরিজন্টাল নামে একটা ট্রান্সফর্ম আছে, এটাকে আপনি ভিডিওতে এনে ছেড়ে দিন। দেখেন ভিডিওটা উল্টে গেছে, ডান পাশেটা বাম পাশে চলে গেছে, বাম পাশেটা ডান পাশে চলে গেছে। এখন এখান থেকে আবার অডিওর একটু কারেকশন আছে, এই অডিওটার গেইন আপনি একটু চেঞ্জ করে দিবেন, যেরকম আছে এরকমই রাখা যাবে না। সেজন্য আপনি রাইট বাটন ক্লিক করে অডিও গেইন একটু বাড়িয়ে দিন, এখানে 3 dB অ্যাড করে দিন, 3 dB। ওকে, আমি
তো আমার নাটক এইখানে আপনি ইচ্ছা করলে কিছু কারেকশন কালার কারেকশন করতে পারেন, এগুলো না করলেও চলবে, তারপর আমি একটু করে নিই কালার কারেকশন করার জন্য লিমিটেড কালার। কল দিল আবার। আচ্ছা এই যে লুঙ্গিটি কালার আছে, এই কালার এটাকে ধরে এনে ভিডিওতে ছেড়ে দিল, এখান থেকে কালারটাকে আমি এই যে লুমিট্রি কালার ইফেক্ট কন্ট্রোলে অ্যাড হয়ে গেছে, এই ইফেক্ট কন্ট্রোল থেকে লুমিট্রি কালারের বেসিক কারেকশন থেকে ওটো দেওয়া আছে, এই নাম দেওয়া আছে, নাটাকে এখানে ওটো করে দিব, ফটোতে ক্লিক করবেন সে কালার অটোমেটিক সেট করে নেবে, কোন জায়গায় কি কালার দরকার সে দিয়ে দিন, একটু কালার কারেকশন করে নিন। আচ্ছা এখন করতে হবে কি, সম্পূর্ণ একরকম দিলে হবে না, এটা কোনো কথা হলো কতক্ষণ ধরে দাঁড়ায় আছে আমার মধ্যে কেউ আসলো না। এখন এই যে সামনে মিউজিক টুকু নাম এগুলো আমার দরকার নেই, সেজন্য এখানে এখানে এই যে ই রেখে কার্সরটা রেখে এই যে ফ্লেভারটাকে রেখে আমি কিবোর্ড থেকে কিউ চাপবো, মানে সামনের অংশটুকু বাচ্চ দিয়ে দিব, অথবা রেজার টুল দিয়ে কেটে ফেলে ডিলিট করে দিব, কিউ চাপলে সামনের যে অংশটুকু আছে সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা এই যে দেখেন নিচে আমি এই যে মিউজিকের যে বারটা আছে এখান থেকে আমি ক্লিক ডাবল ক্লিক করার পরে এই যে এরকম ওপেন হয়ে গেছে, এখানে এই যে দেখেন উপরে সাদা সাদা দেখা যায়, এটা হইলো গিয়া মানে কথাগুলো, আমার কথার বাইরে যে অংশগুলো আছে এগুলো আমি ফেলে দিব, সেই জন্য এই যে কিউ চাপলাম সামনের অংশটুকু কেটে, এখন এই কথা এটা কোনো কথা হলে এই কথার পরে আবার এখানে অনেকটা জায়গা গ্যাপ আছে, এই যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা না হয় তাহলে এই অডিও অংশটুকু আবার ফেলে দেবো, এই যে কথা শুরুর আগেই এই যে রেজার টুল দিয়ে কেটে এবং কিউ চাপলে কিছু থেকে কিউ চাপলে এই যে বাদ চলে গেল। আচ্ছা যারা মোবাইলে এডিট করবেন তাদের জন্য পরবর্তীতে দেখাচ্ছি মোবাইলের বিষয়টা, মোবাইলে এই যে দাঁড়ায় আছি, এখানে আবার কথা শেষ হয়ে গেছে, ওই যে সাদা অংশটাও শেষ, এখানে আমি ডিলিট করে দেবো, রেজার্টুল দিয়ে কেটে এখান থেকে এই কার্সরটা এখানে আনে কিবোর্ড থেকে কিউ চাপলাম, কেটে গেছে সামনে, এখন পর্যন্ত কেউ আসলো না, এখানে আবার কথা শেষ, আমি এখান থেকে আবার আমার এই অংশটাকে ডিলিট করে দেবো, যেখানে কথা শুরু সেখান থেকে আবার এখানে কথার গ্যাপ আছে এটুকু কেটে দিন। বলছে আয়সা করবো, ও বলে পয়সা করবো, আচ্ছা যাও এখন আমি এই যে এখানে আবার অংশটুকু আছে এটুকু আবার দিন, আচ্ছা এখানে আবার কথার গ্যাপ আছে, এখানে রেসবডুল দিয়ে কেটে কিউ চাপবো সামনে অংশ, এইখানে আবার কিউ, এখান থেকে এখন আমি এইভাবে পুরাটা কাটতে হবে, যে কাটার পর আমি আবার কথার গ্যাপ করলেই যেখানে গ্যাপ পাবো সেখানে কেটে ছোটো করবো, আপনারা এটার সময় নিয়ে করতে পারেন, এই যেখানে কথার গ্যাপ আছে সেখানে আপনি অংশটাকে কেটে ফেলে কেটে ফেলে দিবেন, একটা ভিডিও এডিট করতে একটা শ্রম দিতে হয়, এখানে এই কেটে কেটে ফেলার পরে আবার কিছু কাজ আছে, এইখানে দেখেন এই যে আসির পরে এখানে আবার মিউজিক আছে, এখানে আমি করব কি আপনি
অন্য সিস্টেমে করতে পারেন মিউজিকটা আমি বাদ দিয়ে দিব দেখুন ভিডিওটা রাখা প্রয়োজন হয় তাহলে রাখবো আর দেখো এই যে মিউজিকটা এখানে পুরো আর মিউজিক দেখা যাচ্ছে এখানে এই যে আবার এখানে রেজর টুল দিয়ে কেটে এই অংশে যে মিউজিকটি আছে আবার এই যে সিলেকশন টুল সিলেক্ট করে এই যে দেখেন মিউজিক মিউজিকের এই যে নিচের এইটা কিন্তু লাইনটা কিন্তু মিউজিক এই মিউজিকের যে ওই যে র‍্যাক দাগ দেখা যায় একটা এটাকে আমি কাম দিয়ে মেশিনে মেনে দিব তো এখানে আমার মিউজিকটা মোড হয়ে গেছে কোনো আমার মিউজিক নাই কই হই না বুঝলাম লাইভে আছে সারা নম্বর শুনতেছে আপনার আচ্ছা এই যে মিউজিকটা আমার এখানে এখন আর কোনো শব্দ নাই এই যে লাইনটাকে ধরে নিচে নামিয়ে দিয়েছি এখানে আমি অন্য মিউজিক অ্যাড করব মিউজিক কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখাচ্ছি মিউজিক অ্যাড না করলে কপিরাইট খেতে পারে আচ্ছা এখানে অনেকটা একটু গ্যাপ এখানে কথার গ্যাপ আছে আমি এটা ডিলিট করে দিব আছে এটা কেটে আমি জেনে শুনে বুঝি এই বাস উঠছে আমি জানি এই বাস রাঙামাটি যাচ্ছে এবং আমিও রাঙামাটি যাচ্ছি এইখানে যেতে আবার যে পার্টি ঠিক বলেছি না ভাবি যেখানে যেখানে এই অংশ আছে সেটা আমি ফেলে দিই আমি এইটাকে কেটে যত কোন পর্যন্ত 8 মিনিট না 8 মিনিটের জন্য হয়তো 3 মিনিট 3 মিনিটের অবশ্যই বেশি কিন্তু 8 মিনিট হলে ভালো সেক্ষেত্রে আমার মনে হয় 8 মিনিট করাই ভালো আর ভিডিওর জন্য অবশ্যই 3 মিনিট হতে হবে আমি না বললি 3 মিনিট না হলে এটা মধ্যে অ্যাড দেন সেজন্য 3 মিনিটের কম যেন না হয় আবার এই যে দেখেন এই যে এখানে কিন্তু মিউজিক এটা আমি মুট করে দিব এই যে মিউজিকটা আমার রাখবো না এই যে এইখান থেকে কেটে আবার যে সিলেকশন টু ক্লিক করার পরে এখানে মুট করে দিব আবার এই যে রেজার টু সিলেক্ট করে এখানে গ্যাপ আছে কথা টু সাপন দিই হ্যাঁ তুমি সব জানো এই যে আমি সব মিনিট করবো ভিডিওটা ইউটিউবেও চলতেছে তো প্লে করলে হয়তো বা ই হয়ে যেতে পারে কপিরাইট খেতে পারি সেজন্য আমি প্লে না করে চেষ্টা করব আচ্ছা এখানে কথা সম্পূর্ণ কেটে ফেলা যায় গ্যাপ থাকলেই কেটে আমি তোমার পাশে আছি তোমার ভালো লাগছে না তুমি আছো তোমার আলগা নিয়ে তোমার এরকম করতেছো কেন কোনো অসুবিধা নেই
অলরেডি 2 মিনিট হয়ে গেছে মিনিমাম 3 মিনিট করতে হয় আমি দেখি আমি কিন্তু কন্ট্রোল করতে পারি না শুনো এখানে যতক্ষণ গ্যাপ পাবো সেখানে কেটে দিব আর কি তবে পুরো অংশটুকু কাটতে হবে বুঝো না কে রে কেন ধরে ধরে কেটে দিব ঠিক আছে এই যেখানে মিউজিক আছে এখানে এখানে কথা শেষ এরপরে মিউজিক শুরু এই অংশটাকে মিউজিকে আমি এই যেখান থেকে আবার কথা শুরু এখান পর্যন্ত কেটে যে যে সিলেকশন টুল সিলেক্ট করে মিউজিকটাকে বন্ধ করে তুমি যাও ওখানে গিয়ে বলছো ভাইয়া সাদা নীল থাকতে পারে অংশটুকু যেন না কাটে ঠিক আছে তাহলে কথা কেটে গেলে তো মজা চলে যাবে মোবাইলে করতে চান তাহলে মোবাইলে একটু বেশি শ্রম দিতে হবে বেশি সময় লাগবে সময় লাগবে যদি বুঝতে পারেন আমি বুঝাই দেব তাহলে কাটতে পারবেন তাড়াতাড়ি এই যে গাড়ি সারস না করে কথা বলে কিন্তু মিউজিক এই যে মিউজিকটা আমি আচ্ছা এতটুকু রাখার দরকার নেই এই যে গাড়ি চালাইতেছে তারপরে আমি বাকি অংশটা ফেলে দেবো গাড়ি চালাতে সে তো দেখার মতো দরকার নেই এতক্ষণ দেখাবো গাড়ি চালাতে সে এটা ই করে কিছু অংশ ফেলে দেবো আচ্ছা এখান থেকে দুইজনের এই কিছু অংশ রাখবো আবার কোনো সেটা করে দেবো তারপরে আমার দরকার নেই এখানে একজন কাদা অংশ তোমার অডিও থাকলে আবার তোমার জল দেখে ডাইপার নিয়ে আসতে হবে আচ্ছা যাও এখান থেকে আমি এটা কথা শুরু হয়ে যাচ্ছে নিজে থেকে নেব ও এটা তো আগেই শুরু হয়েছে সেক্ষেত্রে আমি ডাইপার কেন আর্মির মধ্যে সেই তো সবচেয়ে বেশি সমস্যা করে একটু পরে দেবো ভাই আমি বুঝে যাই
আছে এখানে আমার মিউজিক আছে আমাকে ভাই আজকে কি পাইছে আরে বাসে উঠলে মাঝে মধ্যে আপনি কাহিলে যান না আপনার ওই যে সুরব ধরে না ও বুঝছি ভাটু না আজকে কোনো সমস্যা নাই বাসে উঠলে তার বাথরুমে ধরে সেভাবে আপনারা যতটুকু 8 মিনিট কাটবেন 8 মিনিট কয়েক সেকেন্ড 8 মিনিট কয়েক সেকেন্ড কাটার চেষ্টা করবেন তাহলে সাদা অংশ নাই আমি সব ডিলিট করে দিচ্ছি আবার এখানে মিউজিক আছে এরপর আবার মিউজিক শুরু এখান থেকে আমি মিউজিকটা মিউট করে দিব এটা রাখতে হবে এখান পর্যন্ত মিউট করে দিলাম যতটুকু কাটা যায় কিন্তু এমন কাটা যাবে না যেন মানুষ দেখে মজা না পায় আরে
মিনিট হয়ে গেছে পরবর্তীতে এডিট করব বাকি অংশটুকু পরে দিলাম 8 মিনিটের দরকার ছিল 8 মিনিট হয়ে গেছে এখন এটার নিচে আপনার একটা মিউজিক অ্যাড করতে হবে যে কোনো মিউজিক অ্যাড করার জন্য ইশে যেতে হবে আপনার ইশে থেকে ফেসবুক business.facebook.com থেকে অডিও ডাউনলোড করতে পারবেন এখান থেকে অল টুলসে ক্লিক করবেন অল টুলসে সাউন্ড কালেকশন আছে সাউন্ড কালেকশন থেকে যে কোনো একটা পছন্দ মতো সাউন্ড আপনি ডাউনলোড করে নেবেন যে কোনো একটা নাটকের সাথে যায় এরকম একটা ডাউনলোড করতে হবে এটা দেখতে পাবে নাটকের সাথে যাবে ডাউনলোড করিয়ে রাখছে যে ডাউনলোড করেছি আমি কন্ট্রোল আই চাপলাম তারপর নাটক সিকান্দার বক্স এখানে এটাকে আমি এই লেয়ারে ভিডিও লেয়ারের নিচে অডিও লেয়ারের নিচে রেখে দিন রেখে দিন এইটা আমার মিউজিকটা এতটুকু আমি কিন্তু আমার এডিট করছি এই পর্যন্ত সেজন্য আমি মিউজিকটাকে ডাবল কপি করে নিব কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে আবার দুটাকে চাপ দিয়ে ধরে অল্টার চাপ দিয়ে ধরে আরেকটা করতে হবে বাকি অংশটাকে আমি ডিলিট করে দিই আচ্ছা ঠিক আছে এখন এটার নিচে আমার মিউজিক দেওয়া হয়ে গেছে এখন এই যে ভিডিও লেয়ারটাকে নাটকের লেয়ারটাকে সবটাকে সিলেক্ট করবেন পরে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে এই কিবোর্ডে আপ এরো অথবা আপনি এইভাবে সবগুলো সিলেক্ট করে এই মাউস দিয়ে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে নিন ঠিক আছে একটা নিচে তো এখানে আপনাকে আরেকটা ভিডিওর নিচে ফেসবুকের কোডিং পরিবর্তন করার জন্য এখানে তো আবার কি হবে ব্যাক করে গেছে আমাদের
অল্টার চাপ দিয়ে ধরে লোগোটাকে আরেকটা কপি করে গেলেন দুটো কপি একটা কপির মধ্যে চাপ দিয়ে স্কেলটাকে ডাউন করে দিন বসে স্কেলটাকে ডাউন করে 25 করে দিন আচ্ছা আপনার যতটুকু প্রয়োজন হয় আচ্ছা পজিশন আমি উপরে নিয়ে নিতে হবে ওই যে ওদের যে লোগোটা আছে ওটাকে আমি ঢেকে দিব ঠিক আছে অডিওর ক্ষেত্রে কারেকশন আছে পুরোটা না দেখে বুঝবেন না আচ্ছা এখন নিচের লোগোটাকে ধরবো ধরে সরে এটা ওটাকে একটু নিচে নামিয়ে দিই বেশি করে এখানে দিয়ে দিলাম এখন একটু ডানে সরিয়ে দিই ঠিক আছে এটার অপাসিটি আমি কমিয়ে দিব এটাকে এই যে এখানে অপাসিটি আছে অপাসিটি 100% আছে এখানে আমি 2% না 5% করে দিই লোগোটা দেখা গেল না 5% অথবা 4% করে দিই এখন ই হয়ে গেছে ঠিক আছে আমার ই প্রায় ভিডিও প্রায় রেডি এখন আরেকটা কাজ হলো এই যে মিউজিকটা নিজে নিচে দিয়েছে মিউজিকটাকে আবার ই করতে হবে কারণ মিউজিকের কারণে এই যে কথা বোঝা যাচ্ছে মিউজিকের কারণে কথা বোঝা যাবে না সেজন্য মিউজিকটাকে আমি ই করতে হবে কম বেশি করতে হবে যেখানে মিউজিক কথা নাই সেখান থেকে মিউজিকটা গেইন বাড়াতে হবে ডিবি তারপরে যেখানে কথা আছে সেখানে কমিয়ে দেব তো সেখানে এইটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু এটার মধ্যে একটা অপু সিস্টেম আছে ডাকিং সিস্টেম ডাকিং করে দিবেন ওয়ার্ক স্পেস থেকে অডিও সিলেক্ট করব অডিও সিলেক্ট করার পরে এখানে দেখেন অডিও প্যানেল আসছে তো এখান থেকে এই যে এই নাটকের যে ডায়লগ এটা আছে নাটকটা যে আছে নাটকের যে অডিওটা আছে ওটাকে সিলেক্ট করার পরে এখানে দেখানো বলতেছে দেখিয়ে দিন মানে কি এটা আমি বলে দিলাম এটা ডায়লগ ডায়লগ কি কি বললাম এরকম আসলো আর এই যে নিচে যে মিউজিক আছে মিউজিকটাকে এই সবটাকে ধরে এই যে মিউজিক মিউজিকে ক্লিক করুন এই যে উপরেরটা দেখেন ডায়লগে চলে আসছে আবার নিচেরটা চলে আসছে এই মিউজিকে দেখলেন তো এখন আমি মিউজিক নিচে একটা মিউজিকে চলে আসছে এই জন্য এখন নিজের টিকটা ধরে এই যে দেখেন ডাকিং অপশান আসছে ডাকিং টিক মার্ক দিব ডাকিং টিক মার্ক দেওয়ার পরে এইখানে দেখেন -18 dB আছে আপনি -10 dB করে দেবেন 10 dB জেনারেট প্রিফার
জেনারেল কি ফ্রেম দিলে মনে করেন এই যে অডিওটা অটোমেটিক সে কথার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কোন কথা আছে সেখানে সে কমে সাউন্ড কমে যাবে আবার যেখানে কথা নাই সেখানে সাউন্ড সে বেড়ে যাবে দেখা যাক কি হয় I shall go to the house. তাহলে সেই অডিওটা আরেকটুকে ডাউন আরেকটু ডাউন করে দিবে আর যেখানে কথা নাই সেখানে সেই অডিওটা আরেকটু মানে বাড়ানো অবস্থায় থাকবে তো এখন দেখা যাক কি অবস্থা হইছে এখন আমার প্রতিটি মিউজিক তৈরি করা কষ্ট আছে আমার মধ্যে কেউ আসলো না আয়শা বলবো মামা আয়শা বলবো কি পয়সা করবো I shall go. উপরে একটা লোগো দিবেন অপাসিটি কমানো থাকবে আর একটা লোগো ওদের লোগোটা ঢেকে দিবেন আপনার কাজ হলো একটুকো আর অডিও অংশটুকু কেটে কেটে দিবেন আর মিউজিক যেটা আছে যেখানে মিউজিক আছে মিউজিকটাকে মিউট করে দিবেন মিউজিক যেন বোঝা না যায় মিউজিকের কারণে কিন্তু কপিরাইট খাবে আর ডায়লগের কারণে এত বেশি কপিরাইট খায় না তো আমি আমি আমার অডিও ই করা শেষ আমি ওয়ার্কস্পেসটা ওয়ার্কস্পেস এডিটিং এ চলে গেলাম তো এখন আমার মোটামুটি রেডি আউটপুট দিব এক্সপোর্টে যাব এক্সপোর্ট থেকে আমার এখানে তো আচ্ছা যতটুকু পর্যন্ত কাজ করে করা হয়েছে ততটুকু পর্যন্ত তোমাদের কি সমস্যা কি হয়েছে তোমাদের এখানে শেষ এখানে আমি ওই যে ওয়ার্কে এইটুকু আমি 9 মিনিট 44 সেকেন্ড হয়েছে এক্সপোর্ট দিয়ে দিলাম আচ্ছা এখানে নামটা চেঞ্জ করা হয়নি নামে আছে তো আমি সরি নামটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আচ্ছা আমি যে কোনো একটা নাম দিলাম এখন এক্সপোর্ট দিব এখানে আমার নাটক এক্সপোর্ট হয়ে যাচ্ছে এখন এটাকে আমি আমার পেজে আপলোড দিব আচ্ছা এখন আপলোডের ক্ষেত্রে কিভাবে আপলোড করতে হবে এটা তো এক্সপোর্ট হতে অনেকটা সময় লাগবে তো আপলোড কিভাবে করতে হবে সেটা আচ্ছা আপনারা আপলোডের ক্ষেত্রে একটু আমি হালকা একটু ব্রিফিং দিয়ে দিই যে মিটা বিজনেস সিটে যাবেন সেখান থেকে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্ট দেখার পর এখানে অ্যাড ভিডিও আপলোড ফ্রম ডেস্কটপ এখানে আপনি নাটকটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আচ্ছা এটা আমি আগের একটা এডিট করে এটা দেখাচ্ছি শুধু আপলোডটা এখানে এখানে আসার পর ভিডিওটা দেখতে একটু সময় নেবেন এখানে
এটা কি রিলিজ করেছিল কিছু ঠিক আছে এর ভিডিও একটা টাইটেল দিলাম কমেডি এখানে ডেসক্রিপশন দিয়ে আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তারপর হ্যাশট্যাগ দিবেন আপনি ইচ্ছে মতো অনেকগুলো হ্যাশট্যাগ করতে পারেন যতগুলো দেওয়া যায় আপনি দিয়ে দেবেন এরপর থাম্বনেইল আপনি যেটা ভালো লাগবে মনে হয় সেটা সিলেক্ট করবেন চুমোর এখানে ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর এখানে ট্যাগ ইউজ করার জন্য বাংলা কমেডি নাটক পার্ট টু এটাকে সিলেক্ট করে এই যে লিখবেন রেপিট টেক্সট এখান থেকে আপনি টাইটেলটা কপি করে এনে পেস্ট করে দিবেন ওরা অনেকগুলো ট্যাগ আপনাকে দিয়ে দেবে অনেকগুলো ট্যাগ দিবে ওইগুলো আপনি ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক নিতে পারবে 5000 ফ্রেন্ড আছে এরকম কারো ইউজার নেম আপনি ইউজ করতে পারেন কোলাবোরেটর হিসেবে তাহলে ওই ফ্রেন্ডের 5000 ফ্রেন্ড যে আছে ওনার যে যতগুলো ফ্রেন্ড আছে ফলোয়ার আছে ওরাও এই ভিডিওটা ওদের টাইমলাইনে মানে ফ্রেন্ডের টাইমলাইনে চলে যাবে যে আমার 5000 ফ্রেন্ডের উপরে 5000 ফলোয়ার আছে সেজন্য আমি আমার নিজের নামটাকেই আমার আজিজ ভক্তি দিলাম এটাকে অ্যাড করে দিলাম কোলাবোরেটর হিসেবে আর এই যে রেপিট ট্যাগ থেকে ট্যাগ কপি করে এনে আমি এটার পাশে কোলাবোরেটরের পর পাশে এখানে টেস্ট করে অ্যাড নিউ ট্যাগ হিসেবে অ্যাড করে দিব ঠিক আছে তারপর নেক্সটে যাব নেক্সট থেকে এখানে ইনস্টলমেন্ট চালু স্টার্ট চালু করে নেক্সট এখন আপনাকে এই ক্রিয়েট এ রিল ফ্রম ইউর ভিডিও এখান থেকে এটা যদি অ্যাড করে দেন আপনার নাটকের যে কোনো একটু অংশ রিল হিসেবে শো করবে এবং সেটা রিলের মধ্যে আবার নিচে ওয়াচ ভিডিও থাকবে যে নাটক রিলটাও দেখা হলো কেউ যদি রিলটা দেখে সে নাটকের লিঙ্কটাও নিচে দেখতে পাবে ওয়াচ ভিডিওতে দেখতে পাবে তাহলে আপনার এক কাজে দুই কাজ হবে রিলটাও দেখবে নাটকটাও দেখতে পাবে আচ্ছা এখানে চেকিং শেষ হওয়ার পর আপনি আপলোড দিবেন শেয়ার দিবেন আপনার লোকেশন অ্যাড করতে পারেন ও অবশ্যই আপনি ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করে দেবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে সুবিধা কি ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এই যে বাংলা ভাষা ব্যবহার করে যারা যাদের বাংলা মাতৃ মানে বাংলা ভিডিও বেশি দেখে তাদের সামনে এটা শো করাবে বেশি ঠিক আছে যারা বাংলা ভিডিও বেশি দেখে তাদের সামনে মানে নাটক কিংবা বাংলা যারা বেশি দেখে তাদের সামনে এই ভিডিওটা দেখাবে তারপর নেক্সট দিয়ে শেয়ার করে দেবে আর ভিডিও শেয়ার করে দেবে চেকিং চলতেছে এটা কপিরাইট খাবে কারণ আমি এই ভিডিওটা আপলোড অলরেডি করে দিয়েছি আমার সাথে দেখার জন্য ধন্যবাদ তুমি হাউ মাউ শুরু হয়ে গেছে মানে ব্যস্ত মানুষ গেস্ট আসছে একটু কথা বলি দোয়া রাখবেন আমার জন্য ধন্যবাদ স্বাগত আসসালামু আলাইকুম